আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এই মুহূর্তে যখন ভিডিওটি বানাচ্ছি তার কিছুক্ষণ পূর্বে আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তো প্রথমে আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের ভালোবাসার জন্য তো এখন আমি যে উপন্যাসটি নিয়ে কথা বলছি সেটির নাম হচ্ছে রবিনসন ক্রোসো লিখেছেন ড্যানিয়েল ডিফো রবিনসন ক্রোসো ছোটোবেলা থেকেই ছিলেন খুব অভিযান প্রিয় একজন মানুষ মানে তিনি অ্যাডভেঞ্চার করতে পছন্দ করতেন তো তার বাবা চেয়েছিল তিনি হবেন একজন লয়ার কিন্তু তিনি সেটি চাননি তার মন চেয়েছে তিনি বিভিন্ন জায়গায় অভিযান চালাবেন ঘুরে বেড়াবেন বিভিন্ন জায়গা দেখবেন এ ছিল তার মনের ইচ্ছা তো সেই ইচ্ছা অনুযায়ী তিনি যখন বড় হলেন এবং তার বাবার আদেশ অমান্য করেও তিনি তার এই অ্যাডভেঞ্চারাস লাইফ তিনি লিড করতে চাইলেন এবং তিনি সমুদ্র যাত্রা করবেন বলে ঠিক করলেন তার পূর্বেই তার বাবা তাকে বলেছে যে সমুদ্র যাত্রা বা এভাবে অ্যাডভেঞ্চার করে কারা যারা খুব গরিব খেতে পায় না এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ায় তারা অথবা যারা অনেক জ্ঞানী জ্ঞান পিপাসু কিংবা কোনো গবেষণার কাজ করবে তারাই শুধু এভাবে অ্যাডভেঞ্চার করে এবং এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ায় কিন্তু তুমি তো তার কোনোটাই নও আমরা হচ্ছি মধ্যবিত্ত তাহলে আমরা কেন এটা করব কিন্তু রবিনসন ক্রোসো তার বাবার এই ধরনের কোনো কথাই কানে তোলেননি তিনি ঠিকই তার মনের ইচ্ছা পূরণ করার জন্য পয়লা সেপ্টেম্বর ষোলোশো সালে বের হয়ে পড়লেন সমুদ্রযাত্রায় তিনি প্রথমে গেলেন হারবার নামক এক স্থানে এবং সেখানে তিনি জাহাজ দিয়ে যখন অন্যান্য নাবিকদের সাথে এবং জাহাজে অন্যান্য অভিযাত্রীদের সাথে যখন তিনি যাচ্ছিলেন ঠিক এমন সময় প্রচণ্ড রকম বাতাসের তোড় তার জাহাজকে প্রায় উলট পালট করে দিয়েছিল তো তারা খুব প্রার্থনা করলো এবং কোনো রকম তার জাহাজটি একটা জায়গায় থামল এবং তারা সবাই সেখানে উইন্টার টোন নামক একটি জায়গায় গিয়ে উঠলো নিরাপদে টোন নামক জায়গায় কিছুদিন অবস্থানের পর তারপর তারা চলে গেলেন এয়ার মাউথে হেঁটে হেঁটে সেখানে তারা গেলেন তারপর সেখান থেকে তাদের অভিযান শুরু হলো লন্ডন অভিমুখে এবং তারপর তারা লন্ডন গেলেন এবং সেখানেই রবিনসন ক্রোসো কিছু জিনিস কিনলেন যেন তিনি বাণিজ্য করতে পারেন একই সাথে তার অর্থের অভাবটাও মিটবে এবং তার অভিযানটাও চলবে তারপর লন্ডন থেকে তার যাত্রা শুরু হলো গিনির পথে এবং গিন্নিতে গিয়ে তিনি লন্ডন থেকে ক্রয়কৃত সেই জিনিসগুলো বিক্রি করে খুব লাভবান হলেন এবং তার পরবর্তী যাত্রা হলো আবারও সে জাহাজে করে কিন্তু পথে মধ্যেই তাদেরকে তুর্কি জলদস্যুরা আঘাত করে অ্যাটাক করে তাদেরকে আক্রমণ করে তাদের যত সহায় সম্বল সব কিছু ছিনিয়ে নেয় এবং তাদের জাহাজে যত মানুষ থাকে সবাইকে হত্যা করে সেই জাহাজে সেই তুর্কি জলদস্যুদের হামলার শিকার যারা হয়েছিলেন তারা সবাই মৃত্যুবরণ করেছিলেন কিন্তু শুধু একজন মাত্র এই রবিনসন ক্রুসই বেঁচেছিলেন এবং তাকে সেই জাহাজের মানে দস্যু দলের যেই সর্দার ছিল সেই সর্দার তাকে দুই বছর নিজের দাস বানিয়ে রাখে দাস হিসেবে তিনি মরক্কোর সেলিতে অবস্থান করেছিলেন প্রায় দুই বছর তো তার সাথে তার আরও একজন সঙ্গী ছিল দাস সঙ্গী মানে সে জলদস্যুর ক্যাপ্টেনের আরও একজন দাস সঙ্গী দাস ছিল দাস সঙ্গী যা পরে রবিনসন ক্রোশোর সাথে সে সঙ্গী হয়ে কাজ করে তো তাদেরকে প্রায় মাছ ধরতে পাঠানো হতো তো তারা যেখানে ছিল সেখান থেকে কারো কাছে সাহায্য চাইবে বা সেখান থেকে পালিয়ে যাবে এরকম কোনো অপশন তাদের হাতে ছিল না একদিন তাদেরকে মাছ ধরতে পাঠানোর পর তারা একটি পর্তুগিজ জাহাজ দেখলো এবং তারা সেই জাহাজকে ইশারা করার পর সেই জাহাজ তাদের কাছে আসলো তাদের বোটের কাছে তাদেরকে ছোট বোট দিয়ে মাছ ধরতে পাঠানো হতো যে বোট দিয়ে আসলে এত বড় সাগর বা সমুদ্র পার হওয়া সম্ভব ছিল না তো রবিনসন ক্রোসো সেই জাহাজের যেই নাবিকেরা ছিল তাদের কাছে সব ঘটনা খুলে বললেন এবং বললেন যে তাকে দাস হিসেবে দুই বছর ধরে কীভাবে অমানবিকভাবে এই তুর্কি জলদস্যেরা ব্যবহার করছে তারপর তার কথা শুনে সেই পর্তুগিজ জাহাজের সেই লোকেরা রবিনসন ক্রোসোকে উদ্ধার করলেন তার সঙ্গীকেও নিতে চাইলেন কিন্তু তার সঙ্গী যেতে অস্বীকৃতি জানালো কারণ তার তার মনে হয়েছিল যদি তিনি যেতে না পারেন তা তবে নিশ্চিত সেই তুর্কি জলদস্যুদের হাতে তাকে মরতেই হবে এই পালাতে চেষ্টা করার কারণে তারপর তিনি চলে গেলেন ব্রাজিলে চার বছর তিনি সেখানে থাকলেন ব্যবসা বাণিজ্য করলেন এবং অনেক অর্থের মালিক হলেন সেখানে তিনি জমিও ক্রয় করেছিলেন তারপর ব্রাজিল থেকে তার সাথের আরও যারা ব্যবসায়ী আছে তারা সবাই মিলে ভাবলেন যে তাদের দাস প্রয়োজন ব্যবসায়িক কাজে তখন রবিনসন ক্রোসো ভাবলেন যে আমারও কিছু দাস চাই তো তারা সবাই মিলে গিনির উদ্দেশ্যে রওনা হলেন সেখান থেকে দাস ক্রয় করে আনার জন্য কিন্তু গিনির পথেই ঘটল এক বিশাল দুর্যোগ তার জাহাজ আটকে গেল বালুতে কোনোভাবেই জাহাজকে আর এদিক সেদিক নাড়ানো গেল না প্রচণ্ড রকম উঁচু ঢেউ এবং সমুদ্রের পানি ফুলে ফেঁপে উঠেছে তখন তারা বোটে করে যে কয়েকজন এসেছিলেন বা সমুদ্রের তোড়ে তাদের জাহাজের সবাই মারা গেল শুধু একমাত্র ভাগ্যক্রমে রবিনসন ক্রসই বেঁচেছিলেন তিনি কোনো রকম সাঁত্রে একটি দ্বীপের মধ্যে এসে উঠলেন এবং অচেতন হয়ে রইলেন যখন তার জ্ঞান ফিল তখন তিনি দেখলেন যে আসলে সব কিছুই শেষ হয়ে গেছে তিনি যখন উঠে বসলেন দেখলেন তার জাহাজটাকে দেখা যাচ্ছে অর্ধেকটা বালুর নিচে খাড়া হয়ে দেবে গিয়েছে তখন তার মনে একটু আশার সঞ্চার হলো এবং তিনি সাঁতরে গিয়ে জাহাজ গিয়ে উঠলেন এবং দেখলেন সেখানে যা কিছু আছে তার কোনো কিছু এই দ্বীপে নিয়ে আসা যায় কি না নিজেকে টিকিয়ে রাখবার জন্য তিনি জাহাজে গিয়ে গান পাউডার কিছু খাদ্য মদের বোতল বাইবেল তারপর কিছু নোটখাতা কালি তারপরে কিছু অস্ত্রশস্ত্র মানে পিস্তল জামা কাপড় কুরাল পেরেক আরও নানান জিনিস পেলেন এবং সেই সাথে পেলেন একটি কুকুর এবং একটি বিড়াল তিনি সব কিছুকেই সাঁতরে সাঁতরে সেই দ্বীপের মধ্যে আনতে লাগলেন যতই দিন যাচ্ছে তার খাদ্যের চিন্তা আরও মাথা চাড়া দিয়ে উঠছে কারণ তার কাছে মজুতকৃত যে খাদ্য ছিল সব খাদ্যই প্রায় ফুরে এসেছিল এবং তিনি খাদ্যের চিন্তায় মগ্ন হয়ে পড়লেন এরপর তিনি যখন হাঁটতে বের হলেন তিনি দেখলেন দ্বীপের মধ্যে আছে ছাগল বনমোরগ আরও এরকম অনেক পশুপাখি যেগুলো খাওয়ার উপযুক্ত তো তার কাছে যে পিস্তল ছিল যেটি তিনি সেই ভাঙা জাহাজ থেকে নিয়ে এসেছিলেন সেই পিস্তল দিয়ে শ্যুট করে করে তিনি এরকম অনেক পশুকে হত্যা করলেন এবং সেগুলোর মাংস খেলেন মাংসকে পোড়ানোর জন্য তিনি সেই পিস্তলের গান পাউডার যেটি জাহাজ থেকে তিনি এনেছিলেন সেই গান পাউডার ব্যবহার করেছিলেন তো এরকম পশু শিকার করে অথবা এ বনের মধ্যে ফলমূল খেয়ে আর কতদিনই বা থাকা যায় এই দ্বীপের মধ্যে তো তিনি সেই জাহাজ থেকে বার্লি নিয়ে এসেছিলেন তো তিনি চিন্তা করেন যে এই বার্লি চাষ করা যায় কি না তো তিনি তো কুড়াল এনেছিলেন তো তিনি এই বার্লি চাষ করলেন একসময় এই বার্লির ফলন হতে শুরু করলো যখন বার্লির ফলন হতে শুরু করলো তখন তিনি দেখলেন যে বনের পশু পাখি এসে মানে সেই দ্বীপে যে পশু পাখিরা থাকে সেই পাখিরা এসে বার্লি খেয়ে চলে যায় তখন তিনি সেখানে মানুষের মতো দেখতে আমরা যেরকম দেখি কাকতাড়ুয়া তো তিনি তার সেই ফসলের ক্ষেতের মধ্যে সে কাকতাড়ুয়া বানালেন ইতিমধ্যে তিনি একটি নৌকা বানানোর চেষ্টাও করেছিলেন কিন্তু নৌকা বানানোর পর সেটি অত্যাধিক ভারী হওয়ার কারণে সেটিকে আর সে সমুদ্রে নামানো গেল না এবং তার এই সমুদ্র থেকে বের হওয়ার যে আশাটুকু ছিল সেটিও প্রায় শেষ হয়ে গেল এমন করে কেটে গেল প্রায় আঠারো বছর তিনি একদিন সেই দ্বীপের মধ্যে হাঁটছিলেন এমন সময় দেখতে পেলেন মানুষের হাত পা মাথার খুলি ইত্যাদি সে দ্বীপের মধ্যে আছে তিনি বুঝতে পারলেন যে নিশ্চয়ই কোনো নরখাদক এখানে থাকে যারা মানুষের মাংস খায় তিনি খুব ঘাবড়ে গেলেন তিনি গর্ত খুঁড়েছিলেন সেই দ্বীপের মধ্যে ঘর বানিয়েছিলেন কারণ বন্য পশু পাখি যদি আক্রমণ করে তাহলে যেন তিনি সেই গর্তে লুকোতে পারেন তো তিনি যখন এরকম অবস্থা দেখলেন তো তিনি খুব ঘাবড়ে গেলেন একদিন তিনি দেখতে পেলেন যে কয়েকজন নরখাদক একটি মানুষকে ধরে নিয়ে এসেছে এবং তার মাংস খাবে বলে প্রস্তুতি নিচ্ছে তাকে হত্যা করবে তো তারা অনেক উল্লাস করছে রবিনসন ক্রশ ভাবল যে এখন কিছু একটা করতেই হবে তার কাছে যে পিস্তল ছিল তিনি সেই পিস্তল দিয়ে শ্যুট করে সেই নরখাদকগুলোকে মেরে ফেললেন এবং সেই যে মানুষটা যাকে তারা ধরে নিয়ে এসেছিল সেই মানুষটাকে বাঁচালেন সেই মানুষটা রবিনসন ক্রোসোর খুব ভক্ত হয়ে গেল এবং রবিনসন ক্রোসোর হাতে নিজেকে সঁপে দিল এবং রবিনসন ক্রোসো তাকে তার সঙ্গী হিসেবেই রেখে দিলেন শুক্রবার মানে ফ্রাইডেতে সে লোককে খুঁজে পাওয়া হয়েছিল বা বাঁচিয়ে এনেছিলেন এবং নিজের সঙ্গী বানিয়েছিলেন তাই তিনি সেই লোকটির নাম রাখলেন ফ্রাইডে রবিনসন ক্রোসো সেই লোকটিকে নিজের ভাষা শিখিয়েছিলেন নিজের ধর্মীয় গ্রন্থ বাইবেল শিখিয়েছিলেন এবং তাকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেছিলেন এই গল্পের আরও একটা ব্যাপার হলো এই যে ধর্মচর্চা বাবার আদেশ অমান্য করার পর তিনি যে পাপ করেছিলেন এবং বিধাতার দেয়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তিনি পড়েছিলেন যেটা তার উপর একটা অভিশাপের মতো কাজ করেছে এবং তারপর তিনি যে ধর্মকর্মগুলো করেছেন একদিন তিনি স্বপ্নেও দেখেছিলেন যে তাকে কেউ একজন এসে আকাশ থেকে এসে তাকে হত্যা করতে নিয়েছিল তো এই রকম চিন্তাগুলো তাকে অনেক বেশি অনুত্তপ্ত করে দেয় এবং তার ধর্মকর্মের দিকে তার ঝোঁকটাকে আরও বাড়িয়ে দেয় এটাও এই উপন্যাসের একটা বিশেষ দিক তো আঠারো বছরের পরে কেটে গেল আরও সাত বছর তিনি দেখলেন ঠিক তেমনিভাবে আরও কিছু লোক মানে নরখাদক আরও তিনজন মানুষকে ধরে নিয়ে এসেছে তাদেরকে হত্যা করে তাদের মাংস খাবে এই জন্য তিনি ইতোমধ্যেই তার সঙ্গী ফ্রাইডেকে বন্দুক চালানো শিখিয়েছিলেন এবং দুজন মিলে প্রাণপণে ঝাঁপিয়ে পড়লেন সেই নরখাদকদের উপর এবং তাদেরকে হত্যা করলেন অবশেষে সেই তিনজন মানুষকে তারা রক্ষা করলো সেই নরখাদকদের হাত থেকে ফ্রাইডে দেখলো তাদের মধ্যে একজন ফ্রাইডের নিজের বাবা এবং তখন সে তার বাবাকে পেয়ে এই নির্জন দ্বীপের মধ্যে হাসলো নাচলো এবং কাঁদলো তার যে উল্লাস উচ্ছ্বাস এবং বাবাকে পেয়ে যে তার আনন্দ সেটা খুব দেখার মতো ছিল অবশেষে ফ্রাইডে তার বাবার সাথে আরও যে দুজন উদ্ধার হয়েছিল এবং রবিনসন ক্রোসো এমিলে মিলে পাঁচজন সেই দ্বীপের বাসিন্দা হয়ে গেল তারও আরও তিন বছর পর এলো শুভক্ষণ এর মধ্যে তারা আরও একটি জাহাজ বানিয়েছিল সেই জাহাজটিকে আর পানিতে নামাতে হয়নি তিন বছর পর তারা দেখতে পেল কোনো একটা জাহাজ তাদের দ্বীপের কাছাকাছি যাচ্ছে এবং তারা সংকেত পাঠালো এবং সেই জাহাজ তাদের কাছে চলে এলো এবং তারা পাঁচজন তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু সে জাহাজের মানুষদের কাছে বলল এবং তারা বলল যে তারা এই দ্বীপ থেকে এবার মুক্তি চায় এবার ফিরতে চায় নিজের গন্তব্যে আটাশ বছর এই দ্বীপে এভাবে কাটানোর পর উনিশে ডিসেম্বর ষোলোশো ছিয়াশি সালে তারা তাদের নিজের বাড়ি মানে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয় সেই জাহাজে করে এবং প্রায় ছয় মাস পর তারা নিজের দেশে গিয়ে পৌঁছায় এরই মাধ্যমে শেষ হয় রবিনসন ক্রোসোর এই বিখ্যাত অভিযান এটি ছিল তার প্রথম অভিযান এরপর এই উপন্যাসের শেষে উল্লেখ আছে যে রবিনসন ক্রোসো এরপর আরও একটি অভিযান করেছিলেন যেটি পরবর্তীতে আসবে রবিনসন ক্রোসো তার প্রথম এই অভিযানটি তিনি যে সে জাহাজ থেকে যে নোটবুক এবং কলম বা কালিয়ে এনেছিলেন সেই নোটবুকে লিখে রাখতেন তার দৈনন্দিন এই ঘটনাগুলো তার দ্বিতীয় অভিযানটি ছিল ষোলোশো চুরানব্বই সালে ইস্ট ইন্ডিয়াতে তো এতটুকুই ছিল এই উপন্যাসের তথ্য যা সম্পূর্ণটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ